প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে প্রত্যাবর্তন করায় হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ও হবিগঞ্জ জেলা টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মোতাসিরুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরে আরডিওল প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের সভাপতি এন এম ফজলে রাব্বি রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন বুয়ার পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তি মোহাম্মদ মুতাসিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য তুরাব আলী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আলাউদ্দিন তালুকদার, হবিগঞ্জ জেলা সিঞ্জি ওটরিস্কা মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন মোহাম্মদ উস্তার মিয়া, আলাই চৌধুরী, আব্দুল কদ্দুস, মনির আলম বাসির ও সাইফুদ্দিন জাবেদ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুতাসিরুল ইসলাম বলেন, টমটম মালিক ও শ্রমিকদের সাথে অতীতে যেভাবে সুখে দুঃখে ছিলেন, ভবিষ্যতেও তাদের পাশে থাকবেন এবং তাদের যে কোনো সমস্যায় সহযোগিতা করবেন। আখলাস আহমেদ, প্রিয় হবিগঞ্জ প্রতিনিধি, মিম টিভি, ইউএসএ।